প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 5 মহৎ লোকের মহৎ কথা, এই পাঠের ক্রিয়াকলাপে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে উত্তর দাও। ক, একান্ত সাধনার ফলে মানুষ কি অর্জন করতে পারে? খ, নতুন ডাক্তার কাকে বলা হয়েছে? গ, বিভূতিভূষণ মায়ের কাছে অনুনয় বিনয় করেছিলেন কেন? ঘ, হেলিডে সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পোশাক পাল্টাতে হবে কেন বলেছিলেন? ঘ, মোহাম্মদ মহসিন যে দয়ালু ব্যক্তি ছিলেন তার পরিচয় দাও। চ, প্রফুল্লচন্দ্র রায় নিজের মাইনে থেকে মাত্র 40 টাকা রেখে বাকিটা দান করে দিতেন কেন? তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব এভাবে। ক, একান্ত সাধনার ফলে মানুষ কি অর্জন করতে পারে? উত্তর লিখব আমরা, একান্ত সাধনার ফলে মানুষ সুখ্যাতি অর্জন করতে পারে। খ, নতুন ডাক্তার কাকে বলা হয়েছে? উত্তর, ডক্টর বাণীকান্ত কাকতিকে নতুন ডাক্তার বলা হয়েছে। গ, বিভূতিভূষণ মায়ের কাছে অনুনয় বিনয় করেছিলেন কেন? উত্তর, বিভূতিভূষণ মায়ের কাছে অনুনয় বিনয় করে প্রদীপ জ্বালানোর জন্য একটু তেল চেয়েছিলেন। ঘ, হেলিডে সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পোশাক, এখানে পোশাক হবে, পোশাক পাল্টাতে হবে কেন বলেছিলেন? উত্তর লিখব আমরা, হেলিডে সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পোশাক পাল্টাতে বলেছিলেন কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেলিডে সাহেবের সঙ্গে দেখা করার সময় ধুতি চাদর চটি জুতো পরে এসেছিলেন, কিন্তু হেলিডে সাহেব চেয়েছিলেন এরপর যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সঙ্গে দেখা করতে আসবেন তখন ইউরোপীয় পোশাক পরে আসেন। ও, মোহাম্মদ মহসিন যে দয়ালু ব্যক্তি ছিলেন তার পরিচয় দাও। উত্তর, একদিন মোহাম্মদ মহসিন শহরের পথে ঘুরে বেড়াচ্ছিলেন, হঠাৎ একটি কুড়েঘর থেকে এক মহিলার গলা শুনলেন, এই দাঁড়াও, ভাতটা ফুটুক তবে তো খাবি। ঘরে ঢুকে ভদ্রলোক দেখলেন এদের ঘরে চাল ডাল কিছুই নেই, হাঁড়িতে শুধু জল চাপিয়ে গরিব বৃদ্ধাটি নাতি নাতনিদের ফাঁকি দিচ্ছেন। ভদ্রলোক তাড়াতাড়ি বাড়ি গিয়ে অনেক রকম খাবার এনে দিলেন। এরপর থেকে তিনি পরিবারটির মাসোহারার ব্যবস্থাও করে দেন। চ, প্রফুল্লচন্দ্র রায় নিজের মাইনে থেকে মাত্র 40 টাকা রেখে বাকিটা দান করে দিতেন কেন? উত্তর, প্রফুল্লচন্দ্র রায় ছাত্রবৎসল এবং মানব দরদি ছিলেন, যে কোনো অসহায় ব্যক্তিকে তিনি নির্দ্বিধায় সাহায্য করতেন। তার আশেপাশের মানুষজন যারা অর্থের অভাবে অন্যভাবে অসহায় হয়ে না পড়ে সেদিকে তার নজর ছিল। এইসব অসহায়দের সাহায্য করতে গিয়ে তিনি তার মাইনে থেকে 40 টাকা রেখে বাকিটা দান করে দিতেন। তারপর এখানে দিয়েছে শব্দের অর্থ লেখো, শব্দ সম্ভারের সাহায্যে। তোমরা এই বইয়ের শেষের দিকে শব্দ সম্ভারে এই নিচের দেওয়া শব্দগুলোর অর্থ লিখে নিতে পারবে। আমি এগুলো লিখে রেখেছি, তোমরা দেখে দেখে লিখে নিবে। তো এভাবে তোমরা লিখবে, একদিকে শব্দ এবং অন্যদিকে অর্থ। প্রথমে বিভ্রান্ত, বিভ্রান্ত শব্দের অর্থ হলো বিমূঢ়। পারদর্শী, দক্ষ বা পটু। স্পৃহা, ইচ্ছা। নিষ্ঠা, দৃঢ় আস্থা। ইতস্ত, এদিক ওদিক। মাসুহারা, মাসের জন্য কিছু টাকার ব্যবস্থা। গণ্যমান্য, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তৎক্ষণাৎ, সেই মুহূর্তে। মেধাবী, বুদ্ধিমান। প্রখর,
তীব্র, নিরাময়, নিবারণ, বিদ্রুপ, টাট্টা বা ব্যঙ্গ, নাছুড়বান্দা, একগুয়ে, মহানুভব, উদারচিত্ত, বৎসল, স্নেহপূর্ণ। তো এভাবে তোমরা দেখে দেখে এগুলোর অর্থ লিখে নেবে। তারপর নিচের শব্দগুলো থেকে যুক্তবর্ণগুলো বেছে নিয়ে ব্যঙ্গে দেখো। নিচে এই যে শব্দ দিয়েছি এগুলোতে যুক্তবর্ণ আছে, এগুলো এখানে লিখে তারপর ব্যঙ্গে দেখাতে হবে। যেমন এখানে যুক্তবর্ণ হলো মূর্ধন্য ষ ঠ, তো তোমরা এখানে লিখবে মূর্ধন্য ষ ঠ, তারপর মূর্ধন্য ষ যোগ ঠ, এই দুটি এক একত্র হয়ে মূর্ধন্য ষ ঠ হয়েছে। যেমন এখানে দিয়েছে বিজ্ঞানী বর্গী জয় নিয়, তাহলে আমরা লিখব বর্গী জ যোগ ঞ। এখানে যুক্তবর্ণ ডক্টর ডক্টর বানানে কয় টয়, তো এখানে তোমরা লিখবে কয় টয়, ক যোগ ট। তারপর নিচের রেখাঙ্কিত পদগুলোর পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। নিচে যে পদগুলোতে নিচে টান দেওয়া আছে এগুলোর পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করতে হবে। আমরা বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহার করি তাকে সর্বনাম পদ বলে। কতে দিয়েছে ডক্টর বাণীকান্ত কাকতি একজন ভাষা বিজ্ঞানী ছিলেন, তো ডক্টর বাণীকান্ত কাকতির পরিবর্তে আমরা তিনি লিখতে পারি, তিনি একজন ভাষা বিজ্ঞানী ছিলেন। খ রহিম মনোযোগ সহকারে পড়াশোনা করে, রহিমের পরিবর্তে আমরা লিখব সে মনোযোগ সহকারে পড়াশোনা করে, তো এখানে সর্বনাম পদ হলো সে। গ মিতা গান গাইতে ভালোবাসে, তো মিতার পরিবর্তে আমরা এখানে লিখব সে গান গাইতে ভালোবাসে। তারপর দিয়েছে বাক্য রচনা করো, ছাত্রবৎসল বিখ্যাত, ইতস্তত, কুড়েগর, সোনামদন্য, বুদ্ধিদীপ্ত, তো এগুলি দিয়ে আমরা এভাবে বাক্য রচনা করব। ছাত্রবৎসল আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছাত্রবৎসল ছিলেন, বিখ্যাত দিয়ে করব আমরা বিদ্যাসাগর দয়ার সাগর নামে বিখ্যাত ছিলেন। ইতস্তত কুকুরটি রাস্তায় খাবারের খুঁজে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। কুড়েগর আমাদের গ্রামে অনেক কুড়েগর আছে। সোনামদন্য বিভূতিভূষণ সোনামদন্য সাহিত্যিক, বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত আলোচনা শুনতে ভালো লাগে। তো এভাবে তোমরা এগুলো দিয়ে বাক্য রচনা করবে। তারপর বিপরীতার্থক শব্দ লেখো, হেসে হেসের বিপরীত শব্দ হলো খেদে, তো তোমরা এভাবে লিখবে গরিব ধনী, অচেনা চেনা, শেষ শুরু, আসা যাওয়া, অল্প বেশি। তারপর দিয়েছে একটি শব্দে লেখো, ক যিনি শিক্ষাদান করেন, তো যিনি শিক্ষাদান করেন ওনাকে শিক্ষক বলে, তো এখানে লিখবে তোমরা শিক্ষক। যিনি রোগীর শুশ্রূষা করেন ডাক্তার, গ যিনি ভাষা চর্চা করেন ভাষা বিজ্ঞানী, ঘ যিনি বিজ্ঞান চর্চা করেন বিজ্ঞানী। তারপর এখানে দিয়েছে ওপরের উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো। উপরে উদাহরণ দিয়েছে তোমরা পড়লে পাবে, ক নিষ্ঠা ও সাধনা বল মানুষ যে সুখ্যাতি অর্জন করতে পারে, তো এখানে এই বাক্যতে আমরা এই বাক্যের কোনো অর্থ আমরা বুঝতে পারিনি, কিন্তু যেসব শব্দ দিয়েছে এই শব্দগুলোর অর্থ আছে, তো আমরা এখানের এই প্রতিটি শব্দের সাথে কিছু কিছু চিহ্ন ব্যবহার করব এবং এগুলোকে পদে পরিবর্তন করে বাক্যগুলোর অর্থ প্রকাশ করব। প্রথমে আমরা ক উত্তর লিখব, নিষ্ঠা ও সাধনার বলে, তো এখানে দিয়েছিল সাধনা বল, তো আমরা লিখব সাধনার বলে মানুষ যে সুখ্যাতি অর্জন করতে পারে। তারপরের বাক্য খ একসময় শেষ করো ফেলো বইটি, তো এখানে কোনো অর্থ প্রকাশ করেনি, তো এই বাক্যটি আমরা লিখব একসময় শেষ করে ফেলে বইটি। তারপর গ এই ভদ্রলোক নাম কি, তো এই বাক্যটি হবে এই ভদ্রলোকের নাম কি, ভদ্রলোকের।
এখানে দিয়েছে এমন সময় একটি ছেলে চিঠি এলো তার হাত। তো এই বাক্যটি আমরা যদি লিখি তাহলে হবে এমন সময় একটি ছেলের চিঠি এলো তার হাতে। তারপর এখানে দিয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর বলো লেখো। এই যে নিচে একটি অনুচ্ছেদ দিয়েছে গুরু নানক বিষয়, এই অনুচ্ছেদটি তোমরা পড়বে। তারপর এখানে প্রশ্ন দিয়েছে ক, নানক শিক্ষককে কি প্রশ্ন করেছিলেন। খ, শিখদের পবিত্র গ্রন্থের নাম কি। গ, নানক তীর্থে গিয়ে কি ঝামেলায় পড়েছিলেন। তো এগুলোর আমরা উত্তর লিখতে পারবো এভাবে, ক, নানক শিক্ষককে কি প্রশ্ন করেছিলেন। উত্তর লিখব আমরা, নানক শিক্ষককে প্রশ্ন করেছিলেন ঈশ্বর যে আছেন তার প্রমাণ তিনি তাকে দেখাতে পারবেন কি না। খ, শিখদের পবিত্র গ্রন্থের নাম কি। উত্তর, শিখদের পবিত্র গ্রন্থের নাম গ্রন্থ সাহেব। তারপর মহাভারত শব্দটি দেখো, এই শব্দটি থেকে ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে বিভিন্ন অর্থপূর্ণ শব্দ লেখো। এই মহাভারত শব্দে যে ব্যঞ্জনবর্ণগুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। তো এখানে দেখিয়ে দিয়েছে ম দিয়ে, মমতা মহিয়সী মহান। তো আমরা হ দিয়ে লিখব, হাত হাতি হাঁস। ভ দিয়ে লিখব আমরা, ভাত বয় ভুল। র দিয়ে, রাত রক্ত রানী। ত দিয়ে, তাল তারা থার। তো তোমরা অন্য শব্দ লিখতে পারো অর্থপূর্ণ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।